পূজা মণ্ডপে গিয়ে গজল গাওয়া কতটা যুক্তিসঙ্গত কাজ ইসলামের আলোকে জানতে চাই। পূজা মণ্ডপে গজল গাওয়া নিয়ে যে আলোচনা চলছে, প্রথমত এখানে মূল ঘটনা কি ঘটেছে আমরা জানি না। বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষদের পারস্পরিক বোঝাপড়া কোনো কোনো এলাকাতে এত বেশি ভালো যে পরস্পরের সাথে ব্যক্তিগত সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। এখানে গজল গাইতে কি তাদেরকে ডেকে সেখানে তারা নিয়েছে, নাকি তারা সেরে সেখানে গেছে, সেটা আমরা জানি না। এই জন্য এ সম্পর্কে আমরা মানে স্পেসিফিক ঘটনা সম্পর্কে মন্তব্য করা কঠিন। যদি পূজা কর্তৃপক্ষ তাদেরকে ডেকে এনে বলে ভাই একটু গজল গান, তাহলে তাদের দোষ দিতে পারে না। আর যদি ভিন্ন কিছু হয়, কোনো মুসলিম সেখানে গিয়ে তাদেরকে তাদের মতো করে গজল শোনা, তাহলে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে। কি গজল গেয়েছে না গেয়েছে তার উপর ভিত্তি করে ডিসিশন আসা যাবে। যাই হোক, এটা নিয়ে বিচার বিশ্লেষণ এটা এই মুহূর্তে আমার জন্য করা কঠিন, কারণ প্রকৃতি ঘটনা কি ঘটেছে আমরা জানি না। শুধু আমরা জানি যে অমুক গজল কিছু ছেলে ফেলে গেয়েছে, এতটুকু আমরা জানি। আমি এটাকে সামনে রেখে ভিন্ন একটা আলাপ আনতে চাই, সেটা হলো আজকে এটা নিয়ে যে সমালোচনা হচ্ছে যে মুসলিম ছেলেরা মন্দিরে গিয়ে গজল গেয়েছে, এটা আপত্তিকর কাজ করেছে, এই যে আলোচনা এখন চলছে, এই যে সমালোচনা এখন চলছে, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই, কেন এটা হয়েছে? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ দুর্গাপূজা আসলে বলে এটা হিন্দুদের উৎসব না, এটা সবার। এখন সবার বলার কারণে আপনি সবাইকে মন্দিরে টেনে আনলেন, আনার পরে কি কি অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে এটা তার একটা, আর অনেকগুলো ঘটতে পারে। যারা দুষ্কৃতিকারী, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সংখ্যালঘুদেরকে যারা আঘাত করে এবং উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে যারা চাপানোর চেষ্টা করে, মুসলমানদের দোষারোপ করার যারা ষড়যন্ত্রে লিপ্ত, এরা তো যখন সব ধর্মের মানুষকে আপনি সেখানে যাওয়ার জন্য টানাটানি করবেন, তখন এরা তো ওদের ভেতরে ছদ্মবেশে ঢুকে পড়বে, নানাবিধ অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের একটু সময় লাগে। অনেক সময় চাপে পড়ে ব্যাড এক্সপিরিয়েন্সের পরে আমরা বুঝতে পারি যে ইসলাম আসলে কেন নিষেধ করেছে। ইসলাম আমাদেরকে বলেছে তুমি অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, লাইক রহফিদ্দিন তোমার ধর্ম গ্রহণ করার জন্য তাকে জবরদস্তি করবে না, তারটা তাকে করতে দিবে, কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না, কোনো উপাসনালয়ে কোনো উপাসকের উপরে যুদ্ধ চলাকালীন সময় হামলা করা যাবে না, ইসলাম আমাকে বলে দিয়েছে। অন্যায়ভাবে তার প্রতি কোনো আচরণ করা যাবে না, আল্লাহ বলেছে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে অন্য ধর্মাবলম্বীদের যারা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়নি, শান্তিপূর্ণ সমাবস্থান হচ্ছে তাদের প্রতি, এটুকু যথেষ্ট। মুসলিম শান্তিপ্রিয় থাকবে, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে কি একটা সস্তা স্লোগান গত বেশ কয়েক বছর যাবৎ এস্টাবলিশ করা হয়েছে, ধর্ম যার যার উৎসব সভা। উৎসবটা যদি হয় ধর্মীয় উৎসব, তাহলে ধর্ম যার যার উৎসব সভা কিভাবে ঠিক হয়? উৎসবটা যখন পার্ট অফ ধর্ম, তাহলে ধর্ম যার যার উৎসব এটার বাইরে এক কাঠি সরস হয়ে আরো বেশি ভালো শাস্তে যারা গেছেন, এ হলো তার পরিণতি। যে আপনি টেনে টেনে মুসলমানদেরকে আনবেন, সেখানে অনভিপ্রেত ঘটনা ঘটবে, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে, সাহাবা একরামের বর্ণনা রয়েছে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, মান কাসা সাওয়াদা তামিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি অন্য ধর্মের মানুষদের দলে গিয়ে তাদের ভেতরে গিয়ে তাদের দল ভারী করবে, সংখ্যা বৃদ্ধি করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম আমাকে নিষেধ করেছে, একটা হলো উদারতা আর একটা হলো উদাসীনতা, একটা হলো উদারতা আর একটা হলো উদাসীনতা। মুসলমানের উদারতার জায়গাটা হলো যে মুসলমান জানে শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, মুসলমান শিরক করবে না, কিন্তু কেউ যখন তার ধর্মের অংশ হিসাবে করবে মুসলমান সেখানে কোনো বাধাও দিবে না, এটা হলো মুসলমানের উদারতা। আর উদাসীনতা কোনটা? অন্য ধর্মের মানুষের সাথে গিয়ে মিশে একাকার হয়ে গোলাল হয়ে গেল, তাদের পাঠ হয়ে গেল, তাদের সাথে তাল মিলাইতে গেল, এটা হলো উদাসীনতা। আমরা উদার হব কিন্তু উদাসীন উদাসীন হয়ে যারা বেশি ভালো শাস্তে বলেন, এই যে আজকে ছেলেরা গান গেয়েছে, কালকে অবিপ্রীত একটা ঘটনা ঘটলে দায় কে নেবে? আমি মনে করি যে এটি আমাদের সেই নিজেদের মস্তিষ্ক প্রসূত যে আহ্বান তার ফলশ্রুতি। প্রত্যেক ধর্মের মানুষ যার যার কাজ সেখানে তিনি পালন করবেন, রাষ্ট্রের কাজ কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকটা খেয়াল রাখা, নিরাপত্তা দেওয়া, ব্যাস না। বেশি ভালো শাস্তে গিয়ে যখন আপনি কিছু করতে গেলেন, তখন এই জাতীয় সমস্যা তৈরি হবে। আমরা এর আগে বিভিন্ন সময় বলছি ড.
উপমা দিয়েছেন। স্যার বলেছেন, আমাদের দেশের ধর্মীয় যে স্বাধীনতা, এটা হলো গণতান্ত্রিক সমাজের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতার মতো। এখন কোন দলের অনুসারী যদি আরেক দলের মিছিলে যায় যোগদান করে, তাহলে এটা কি উদারতা হবে না উদাসীনতা হবে? তোমাকে এত ভালো শাস্তা তো বলে না কেউ, তুমি তারটাতে বাধা দিও না, এটা এটুকু যথেষ্ট। তুমি যে সেখানে তার মিছিলে যোগ দিলা, তার সমাজে যোগ দিলা, তাহলে এই লোকটাকে বলা হবে মুনাফিক, বেঈমান, যে একদল করে আরেক দলের মিছিলে ঘুরে চলে গেলে। ঠিক একইভাবে একজন মুসলমান, তিনি অন্য ধর্মের মানুষদের ধর্মীয় স্বাধীনতা দিবেন, কিন্তু বিশ্বাসের জায়গায় তিনি ক্লিয়ার থাকবেন যে মূলত আল্লাহ তাআলার কাছে শিক্ষাচর অপরাধ। স্বামীটা করতে পারে একটা ভুল, বাট আমি শান্তিপূর্ণ সমাজের স্বার্থে আমি অবশ্যই তাকে তার স্বাধীনতা দিব, কিন্তু সেখানে মিশে গিয়ে একাকার হয়ে গেলে সেখান থেকে ভালো কিছু বয়ে আসবে আসবে না। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি অমুসলিম দেশে থাকি, আজান শোনা যায় না, এমতো অবস্থা আমি কিভাবে নামাজ আদায় করব? কেউ যদি অমুসলিম প্রধান দেশে থাকেন এবং সেখানে আজান শোনা না যায়, তিনি নামাজের টাইম দেখে হিসেব করে নামাজ পড়বেন। আর যদি একাধিক ব্যক্তি থাকেন, তাহলে একজন আজান দিয়ে বাকিরা সবাই মিলে জামাতে নামাজ পড়বেন। আজান মাইকে দেওয়া জরুরি না, মুখে আজান দিলেন। খুব বেশি জোরে আজান দেওয়ার সমস্যা হলে যতটুকু জোরে দেওয়া যায় ততটুকু জোরে দিলেন, দিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন। আর যদি আজান দেওয়ার মতো পরিবেশ না থাকে, একা একই থাকেন, তাহলে আপনি ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নেবেন। আপনার আজান হতে হবে নামাজের জন্য, এটা আমরা অনেকে আবশ্যক বানিয়ে ফেলেছি। আজানটা হলো ঘোষণা, নামাজের ওয়াক্ত হয়েছে, কিন্তু ঘোষণা যদি আমি নাও শুনি, তারপর আমি ডিউটিতে ঠিকই আমাকে আসতে হবে। আমি ঘোষণা শুনলাম না, তাই বলে ডিউটিতে আসা আমার জন্য কি না, মাফ না। গীবত করা বা শোনা মহাপাপ, তাহলে খবরের কাগজ বা পত্রিকা পড়া কি হারাম? কারণ পত্রিকাতে তো অসংখ্য গীবত আর মিথ্যাচার থাকে। সুন্দর প্রশ্ন করেছেন। গীবত হলো কারোর পেছনে এমন কোনো আলোচনা করা যেটা তার সামনে করলে তিনি মনে কষ্ট পাইতেন। জিক্রুকা আখাকা মা একরাহুহু, তোমার ভাইয়ের এমন কিছু বললা যেটা তিনি শুনলে কষ্ট পাবেন, এটার নাম কি? গীবত। এখন পত্রিকাতে অচেনা মানুষের যদি কোনো নিউজ থাকে, অমুক চুরি করে ধরা পড়ছে, অমুক এলাকায় পাঁচজন ডাকাত ধরা পড়ছে, তো এগুলো গীবত হবে না, কারণ আপনি তাদেরকে চিনেন না, এটা একটা বিষয়। আর যদি নন ফেস হয়, অমুক মন্ত্রী ধরা পড়ছে, অমুক এমপি ধরা পড়ছে, তো এগুলো তো বড় বড় চোর ডাকাত, এগুলো তো চিনেন আপনি, তো এদের নিউজ পড়লে গুণা হবে কিনা? তো এটার উত্তর হলো যে সাধারণত এ জাতীয় নিউজের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি যে খারাপ সে জিনিসটা ফুটিয়ে তোলা হয়, মানুষ সতর্ক থাকতে পারে। অতএব তার ব্যাপারে সতর্ক থাকার জায়গা থেকে নিয়ে যদি আপনি এটা জানেন, পড়েন, সতর্ক থাকেন, তাহলে সেটা জায়েজ আছে। তবে এটা ঠিক একান্ত অপ্রয়োজনীয় আলাপ অনেক সময় পত্রপত্রিকায় থাকে, অহেতু আপনার এই জাতীয় সমালোচনা মুখরোচক জিনিসগুলোকে শুধু উল্লেখ করা হয় পাবলিকের কার্তি বাড়ানোর জন্য, অথবা মিথ্যা তথ্য উপাত্ত দেওয়া হয়, ভালো মানুষকেও হ্যারাসমেন্ট করা হয়, সেটা আমাদের মাথায় থাকতে হবে যে আমি কোন নিউজের ভিত্তিতে কাকে খারাপ মনে করছি। হতে পারে এই বেচারাকে এখানে জাস্ট বলির পাঠা বানানো হয়েছে, এটাও হতে পারে। তো এই জন্য এখানে সতর্কতার একটা ব্যাপার আছে যে আমি কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করব না, কতটা সতর্ক থাকবো, কতটা সতর্ক থাকবো না। মৌলিকভাবে আমি সময়কে জানার জন্য নিউজ পড়া এটা নিষেধ না, কিন্তু নিউজ থেকে আমি কতটুকু সত্য হিসাবে জানবো, কতটুকু মিথ্যা হিসাবে জানবো, কতটুকু আমি কোনো জাজমেন্টাল কমেন্টে যাবো না, সেটা আমাদেরকে বুঝতে হবে। পত্রিকা পাইলাম আর ওহি মনে করে নিলাম, এর কোনো কারণ নাই, কারণ বহু ভালো মানুষকে কালপ্রিট দেখানো হয়, আবার অনেক কালপ্রিটে হিরো বানানো হয়, সেটা আমরা সবাই কম বেশি সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এর উপর ভিত্তি করে চূড়ান্ত ধারণা করে কাউকে ভালো মন্দ করার আগে আমাদেরকে ভাবতে হবে। ইমান দাস আল্লাহ বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা কা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে কিছু জানো না, সে বিষয়ে কোনো অবস্থান গ্রহণ করা, কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা তুমি করতে যাবে না।